আমাদের সকলকে যে সাউন্ড চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনএক্স স্টুডিওর MT-1201 ভার্সেস আপনাদের যেটা হচ্ছে ডাইনাটেকের PD-5000MK2। তো এই দুটো অ্যাম্পলিফায়ারের আজকে ভার্সেস করবো, কোন অ্যাম্পলিফায়ারটা সেরা হতে চলেছে আপনারা শেষের ভিডিও শেষে সব কিছু ডিটেলস জানতে পারবে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং চলুন শুরু করা যাক। যে অ্যাম্পলিফায়ারটা নিয়ে আলোচনা করবো ডাইনাটেক PD-5000MK2, যেহেতু এটা নিউ অ্যাম্পলিফায়ার তো সেই কারণে এটাই প্রথমে শুরু করছি। তো এই অ্যাম্পলিফায়ারের প্রাইস ডিটেলস অ্যান্ড স্পেসিফিকেশানে আসি, তারপরে প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন স্পেসিফিকেশানে চলে আসি। তো প্রথমে অ্যাম্পলিফায়ারটির স্পেসিফিকেশানে আসি। স্পেসিফিকেশানে আপনারা মডেল নম্বর দেখতে পাচ্ছেন ডাইনাটেক কোম্পানির PD-5000। তো RMS পাওয়ার আউটপুট পার চ্যানেল 8 ওমসে দিচ্ছে 1200 ওয়াট করে, এবং RMS আউটপুট পাওয়ার চ্যানেল করে দিচ্ছে আপনাদের 4 ওমসে 1800 ওয়াট করে, এবং RMS আউটপুট পাওয়ার আপনাদের দিচ্ছে পার চ্যানেল 2 ওমসে 2500 ওয়াট করে। তো এবং রেটেড পাওয়ার ব্রিজ মোড অপশান 8 ওমসে আপনাদেরকে দিচ্ছে, যেটা 3600 ওয়াট করে, এটা 8 ওমসে দিচ্ছে, এবং রেটেড পাওয়ার ব্রিজ মোড 4 ওমসে দিচ্ছে আপনাদের 5000 ওয়াট। তো ইনপুট সেন্সিটিভিটি আপনাদের এখানে দেওয়া নেই, বাকি এসএন রেট ও ওয়েট দেওয়া নেই আপনাদেরকে। ফ্রিকুয়েন্সি রেসপন্স এখানে 0 প্লাস 0 আর মাইনাস 0.25 dB। তো ক্লাস হচ্ছে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার। ড্যাম্পিং ফ্যাক্টর হচ্ছে less than 100:1 আছে। তো এটা 8 ওমস হিসাবে কাজ করে, ডাম্পিং ফ্যাক্টরটা 1000 যেটা আছে, তো এটা 4 ওমসের হাফ হবে এবং 2 ওমসে তার হাফ হবে। হচ্ছে পাওয়ার সাপ্লাইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 220 to 240 volt 50/60 Hz যে হবে এটা। তারপর ডেমিনেশান ওয়েট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে 132 × 483 × 498, এবং নেট ওয়েট হচ্ছে আপনাদের 39 kg, এবং যেটা গ্রোস ওয়েট পুরো অ্যাম্পলিফায়ারটার ওয়েট হচ্ছে 52 kg। অ্যাম্পলিফায়ারটা খুব ভালো একটা ওয়েটের অ্যাম্পলিফায়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সট স্পেসিফিকেশানে যেটা আসবো এখন হচ্ছে, এখন আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটার ডিটেলস অ্যান্ড প্রাইস বলবো। তো ডাইনাটেক কোম্পানির আপনাদের যে আপনারা যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন, তো দুটো ভলিউম পেয়ে যাচ্ছেন, চ্যানেল ভলিউম এবং লেভেল লাইটিংগুলো পেয়ে যাবেন, এবং ডাইনাটেক কোম্পানির এখানে ব্র্যান্ডিং করা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং হাওয়া পাস করার জন্য আপনাদের এখানে সামনে ফুটো ফুটো করা আছে, এবং ব্যাক প্যানেলে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন দুপাশে দুটো পাখা দেওয়া আছে, এসি কুলিং ফ্যান, এবং আপনাদের যেটা হচ্ছে ইনপুট আউটপুট সেকশান দুটো পেয়ে যাচ্ছেন আপনারা, স্পিকার আউটপুট ইনপুট দুটো অপশান পেয়ে যাচ্ছেন, এবং আপনারা এক্সেলার দিয়েও ইনপুট আউটপুট নিতে পারেন। যেটা হচ্ছে আপনাদের ক্রসওভার সিস্টেম করা আছে, তো এটা আপনাদের সেন্সিটিভিটি পাবেন এবং মোড অপশান পাবেন। মোড বলতে হাই ব্রিজ মোডের যে অপশান আছে, তো সেই মোডের এখানে অপশানটা আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের হাই পাস লো পাসের অপশান পেয়ে যাবেন, এবং যেটা হচ্ছে লিমিটার আপনারা লিমিটার পেয়ে যাবেন। তো লিমিটার আপনারা অন করে সেটআপটি বাজালে আপনাদের সেটআপটি পুরো লিমিটে বাজবে এবং কোনোরকম কোনো অসুবিধা হবে না। তো আপনারা লিমিটারটা অন করে বাজাতে পারেন, এবং আপনাদের যেটা হচ্ছে স্পিকার আউটপুট আপনারা তার দিয়েও নিতে পারেন এবং এক্সেলার দিয়েও নিতে পারেন, তো দুরকম পদ্ধতিতে পাবেন। এবং আপনারা ব্রিজ মোডে দুটো লাল অপশান এগুলোও আপনাদের দেওয়া আছে, তো এখানে অ্যাম্পলিফায়ারটা খুব ভালোভাবে বোঝানো আছে। বাকি অ্যাম্পলিফায়ারটার যদি প্রাইস কথা বলি, অ্যাপ্রক্স আপনাদের 49,000 টাকার মধ্যে অ্যাম্পলিফায়ারটি পেয়ে যাবেন। নতুন প্রাইস এখন অ্যাম্পলিফায়ারটার একটু খুব হাইফাই রেটের মধ্যে আছে, তো যদি কেউ কিনতে চান 49,000 টাকার মধ্যে অ্যাম্পলিফায়ারটি পেয়ে যাবেন। নেক্সট যে অ্যাম্পলিফায়ারটি আলোচনা করবো, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনএক্স অডিও কোম্পানির MT-1201, MT-সিরিজের 1201 অ্যাম্পলিফায়ারটি। তো এই অ্যাম্পলিফায়ারটির প্রাইস ডিটেলস অ্যান্ড স্পেসিফিকেশান আসবো। তো প্রথমে আমরা দেখে নিই অ্যাম্পলিফায়ারটা কী কী আছে। তো অ্যাম্পলিফায়ার দুপাশে হাওয়া পাস করার জন্য আপনাদের সিস্টেম করা আছে, তো বাকি তারপর হচ্ছে অ্যাম্পলিফায়ারের দোকানে চ্যানেল ভলিউম পেয়ে যাবেন, একটা পাওয়ার অন অফ বাটন পাবেন, এবং লেভেল লাইটিংয়ের মধ্যে আপনারা প্রোটেকশন লিমিটার, এবং আপনাদের যেটা হচ্ছে পাওয়ার অন অফ করার জন্য পাওয়ার অন অফ করার পরে যে লাইট জ্বলে, তো সেই লাইটগুলো আপনারা দুপাশে দুটো চ্যানেলে পেয়ে যাবেন। বাকি আপনাদের ব্যাক প্যানেলে যেগুলো দেখতে পাচ্ছেন দুপাশে দুটো এসি কুলিং ফ্যান পাচ্ছেন, এবং আপনাদের স্পিকার ইনপুট আউটপুট আপনারা ব্যাক প্যানেলে যেগুলো দেখতে পাচ্ছেন, স্পিকার ইনপুট এবং আউটপুটের অপশান আছে, তো ইনপুট একপাশে আছে আউটপুট একপাশে আছে। তো আপনাদের যে ক্রস ওভার সিস্টেম করা আছে যে অপশানগুলো, তো এই অপশানগুলো কী কী আছে, তো এই অপশানগুলো আপনাদের লিমিটার আছে, এবং আপনাদের সেন্সিটিভিটি আছে, এবং হাই পাস লো পাস আছে, এবং আপনাদের যেটা হচ্ছে ফ্রিকুয়েন্সি আছে, এবং আপনাদের আর এছাড়া মোডের অপশানটা আপনারা পেয়ে যাবেন, ব্রিজ মোড অথবা আপনারা স্ট্রো মোড যে মোডে চালাবেন আর কি সেই রকমভাবে আপনারা চালাতে পারেন। এখন যেটা আলোচনা করবো স্পেসিফিকেশানে যাই, তারপর প্রাইসে আসবো। তো চলুন তাহলে স্পেসিফিকেশানে যাওয়া যাক। আপনারা স্ক্রিনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন এনএক্স অডিও কোম্পানির MT-1201 অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারের মডেল নম্বর হচ্ছে MT-1201। তো 2 ওমসে আপনাদেরকে পার চ্যানেল লোড দিচ্ছে 2500 ওয়াট করে, এবং 4 ওমসে আপনাদেরকে পার চ্যানেল লোড দিচ্ছে 1850 ওয়াট করে, এবং 8 ওমসে আপনাদেরকে পার চ্যানেল লোড দিচ্ছে 1350 ওয়াট করে, এবং আপনাদের যেটা হচ্ছে ব্রিজ মোড মনোতে আপনাদেরকে দিচ্ছে 3700 ওয়াট, এবং আপনাদেরকে 4 ওমস মনোতে দিচ্ছে ব্রিজ মোডে
4800 ওয়াট, এবং আপনাদেরকে যেটা হচ্ছে ডিস্ট্রিকশন স্ট্যাম্প 1M, তো এটা হচ্ছে আপনাদের লেস দেন 0.01%, এবং এসএন রেটোটা হচ্ছে আপনাদের 103 ডিবি, এবং ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে আপনাদের 800, লেস দেন গ্রেটার দেন 800, এবং ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে আপনাদের 20 হার্জ টু 20 কে হার্জ, এবং ক্লাস হচ্ছে ক্লাস এইচ অ্যাম্পলিফায়ার, এবং আপনাদের যেটা হচ্ছে ইআই এর র্যাক স্পেস হচ্ছে 3, এবং আপনাদের ডায়ামিটার হচ্ছে 8482 × 132 × 483, এবং ওয়েটটা হচ্ছে আপনাদের 41 কেজি, টোটাল আপনাদের যেটা গ্রোস ওয়েট 41 কেজি অ্যাম্পলিফায়ারটির ওয়েট আছে। আপনাদের অ্যাম্পলিফায়ারটির প্রাইস পড়ে যাবে অ্যাপ্রক্স 54,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই দুটো অ্যাম্পলিফায়ার সম্বন্ধে আশা করি যেটুকু স্পেসিফিকেশান অ্যান্ড ডিটেলস বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং প্রাইসটাও বলে দিয়েছি, প্রাইসটাও বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি এক দাদাভাই কমেন্ট করেছিল গতকাল, তো সেই কারণে এই ভিডিওটা আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং কিছু কিছু ব্যক্তি আছে বিভিন্ন রকম কমেন্ট করছে, ঠিক আছে, খারাপ কমেন্ট কিছু করছে, তো তাতে আমার কোনো সমস্যা নেই, যাতে যাদের ভালো লাগবে দেখবে, যাদের ভালো না লাগবে দেখবে না। এবং যদি আমার যে সেম সেটিংয়ে যদি কেউ সেটিং করে চালান, তাহলে কিন্তু আপনাদের সেট আপটা পুরো সাউন্ড কোয়ালিটি তুলনা করতে পারবে না, মানে আপনাদের যে বক্সের যে সাউন্ড কোয়ালিটি, বক্স চালান তো সেই সাউন্ড কোয়ালিটি একদম তুলনা করতে পারবে না, পুরো পারফেক্ট সাউন্ড ক্লিয়ার আসবে। তো যেরকম সেটিংগুলো বলছি, তো এই সেটিংগুলোর মধ্যে যেন একটু না ভুল হয়, যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পারফেক্ট সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার ভাবটা আনতে পারবেন না আপনারা। একটা কথা, আমার প্রায় 208টা মতো ভিডিও ছেড়ে ফেলেছি চ্যানেলে, এবং খুবই অল্প সময়ের মধ্যে, প্রায় 7 মাসের মধ্যে 208টা ভিডিও, এবং প্রত্যেক দিন কন্টিনিউভাবে একটা করে ভিডিও ছাড়ি, এবং শুধুমাত্র আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে 90%, এবং আমার নিজের ভিত্তিতে বা টিপস অ্যান্ড ট্রিক্সমূলক 10% ভিডিও ছেড়েছি। তো আরেকটা কথা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, যেটা হচ্ছে দুটো অ্যাম্পলিফায়ার মধ্যে কোন অ্যাম্পলিফায়ারটা বেস্ট হবে। তো দুটোই বেস্ট হবে, দুটোর ক্ষেত্রে দুদিক থেকে বেস্ট হবে। কীরকম, যে ডাইনাটেকের PD-5000MK2, এই অ্যাম্পলিফায়ারটা, এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু হেভি ট্রান্সফর্মার ইউজ করা আছে, এনএক্সডি ওর MT-1201-এর চেয়ে তাগড়া ট্রান্সফর্মার আছে, এবং খুব ওয়েট সম্পূর্ণ নিয়ে অ্যাম্পলিফায়ারটি গড়ে উঠেছে, তো কোম্পানি গড়ে তুলেছে। তো যাই হোক, অ্যাম্পলিফায়ারটা খুবই একটা ভালো অ্যাম্পলিফায়ার। তো PDC অ্যাম্পলিফায়ার যদি আপনারা দিয়ে যদি টপ চালান, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট খুব একটা ভালো আসবে না, যখন আপনারা প্রেশার দিয়ে চালাবেন আপনাদের একটু বেসটা ফাটাফাটা ভাব আসবে। তো যদি আপনারা বেস চালান এই অ্যাম্পলিফায়ার দিয়ে, ডাইনাটেকের PD-সিরিজের PD-5000MK2, তো তাহলে আপনাদের বেস কোয়ালিটি দারুণ আসবে, এবং খুব ভালো কোয়ালিটির সাথে আপনাদের বেস বেরোবে, প্রচুর পাঞ্চ আসবে বেস থেকে। এবং বেসটা যেরকম হবে সেটিং করতে হবে, পার চ্যানেল 1000 ওয়াট করে দুটো লো এড করতে হবে, এবং দুপাশের চ্যানেলে আপনারা 4টে 1000 ওয়াট করে লো যদি এড করেন, এটা আপনাদের সাধারণত ওহমসের সাথে মিশবে না ওয়াটটা, তবুও কিন্তু এই ওয়াটটা কিন্তু তাগড়া বাজবে PD-সিরিজটা, এবং পুরো সেট আপটি কম্পিটিশনমূলকভাবে বাজবে। বাকি যদি এনএক্সডিওর MT-1201-এর কথা বলা হয়, তাহলে এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু আপনাদের টপ চালানোর জন্য একটা কিন্তু বেস্ট অ্যাম্পলিফায়ার। 4800 লোডে এই অ্যাম্পলিফায়ারে লোড দেবেন, এবং পারফেক্ট কম্পিটিশনমূলকভাবে আপনার সেট আপটি বাজবে। 4800 লোড বলতে 600 ওয়াটের 8টা স্পিকার এড করবেন, সেটা টপের ক্ষেত্রে 15 ইঞ্চি স্পিকার, তাহলে পুরো সেট আপটা থেকে আপনাদের পুরো কম্পিটিশনমূলকভাবে যা প্রেশার হাই প্রেশারে আসবে বেরোবে। তো যে সেটিংটা বললাম এরকমভাবে যদি সেটিং করে চালান, তাহলে কিন্তু আপনার সেট আপটা পুরো একদম আগুনের মতো বাজবে। তো যাই হোক, আশা করি এই সেট আপ সম্বন্ধে বুঝতে পেরেছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও